एवरीवन वेलकम बैक टू माय चैनल केमन आपनारा आशा करी भालो आछेन आमिओ भालो आछि आज आबारो नतुन एकटी वीडियो निये चले एलाम आशा करी पाशेई थाकबे आज आमार आयोजने थाकछे टुना सैंडविच बा इटालीते एटाके बले त्रेमुजी तो आपनारा देखुन आमि आजके सहजभावे किभाबे टुना सैंडविचटा तैरी करी लागछे मायोनेजे पेरी पेरी चस एम टमाटो चस पावरुटी कैप्सिकम टमेटो चीज शसा रिमार्टन मानी चूना অনেকে অনেকভাবে স্যান্ডউইচটা তৈরি করে তো আমি কিভাবে সহজভাবে আমার বাসায় তৈরি করি আজ আপনাদের একটু শিখিয়ে দেখাই আমি প্রথমে পাউরুটিগুলোকে চারপাশ আমি ভালো করে কেটে নিয়েছি আর আমার লাগবে একটি বল বলে আমি শসাগুলো দিয়ে দিলাম তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম তারপরে আমার লাগবে টমেটো দিয়ে দিলাম টমেটো এগুলো আমি আগে থেকে কুচি করে কেটে রেখেছি দিয়ে দিলাম চিজ এখন টুনা ফিশটা আমি দিয়ে দিব এখানে আমি দুটো টুনা ফিশ ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে আরও বেশিও দিতে পারেন যেহেতু আমি আর বেশি বানাবো না তাই আমি দুটো ইউজ করেছি কারণ যেহেতু এটার সাথে অনেক উপকরণ রয়েছে আর দেওয়ার দরকার নেই এখানে আমি এখন ক্যাচাপ দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে শুধু এটা মায়োনেজে দিয়েও করতে পারেন তো আমি সবাই আমার বাসায় এভাবেই সবসময় আমি তৈরি করি আর দিয়ে দিলাম পেরি পেরি চস এখন আমি দিয়ে দিব মায়োনেজে মেয়োনেজটা একটু বেশি ইউজ করতেছি কারণ এটা দিলে টেস্টটা একটু বেশি মনে হয় এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নেব ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন একটা উপকরণের সাথে আরেকটা উপকরণ ভালোভাবে মিশে যায় আমার রেডি হয়ে গেল দেখেছেন দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে এখন আমি যে স্যান্ডউইচগুলোর জন্য পাউরুটিটা রেডি করে রেখেছিলাম ওটার মধ্যে আমি এখন পুরগুলো দিয়ে দিব রেসিপিটা যে কত ইজি অল্প সময়ের ভিতরে ছটপট বাচ্চাদের জন্য নাস্তা বানানোর জন্য খুবই একটি মজাদার রেসিপি আপনারা অল্প সময়ে ছটপট এটা তৈরি করে নিতে পারেন এভাবে আপনারা আস্তে আস্তে চামচের সাহায্যে পুরগুলো ভিতরে দিয়ে দেবেন তারপর উপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে দেবেন দিয়ে দিয়ে একটু হাতের সাহায্যে বা চামচের সাহায্যে একটু হালকা চেপে চেপে দেবেন যে আমার রেডি হয়ে গেল এখন আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব
ভেজে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম, হয়ে গেল আমার টুনা স্যান্ডউইচ বা ত্রেমেজিনো। খেতে কিন্তু খুবই মজাদার, খুবই টেস্টি। এখন আমি সুবিতার জন্য আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও সেম পদ্ধতিতে ফুলগুলো পাউরুটির উপরে দিয়ে দেবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি ওভাবে দিবেন। তারপর উপর দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে দিবেন। দিয়ে আবারও একটা চামচের সাহায্যে আপনারা চেপে চেপে দিবেন, তাহলে একটা সাথে আরেকটা ভালোভাবে মিশে যায়, ফুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। যেহেতু আমরা মিশিয়ে বানাবো না, এজন্য এভাবে ভালো করে চেপে দিই। তারপরে ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেবেন। এই যে হয়ে গেল আমার, কি সুন্দর একটু স্যান্ডউইচ, তাই না? খেতে খুবই ইয়ামি। ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। হয়ে গেল আমার টুনা স্যান্ডউইচ বা ত্রেমেজিনো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।